বড় শাকদলে বাবুন্দা বাড়ি বাড়ি কর্মসূচি করলেন মন্ত্রী উদয়ন গুহ। রবিবার বিকেলেই বড় শাকদল গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথে উক্ত কর্মসূচির মাধ্যমে মন্ত্রী উদয়ন গুহ সাধারণ মানুষের বাড়ি বাড়ি যান। সেখানে গিয়ে সাধারণ মানুষের সমস্যার কথা শোনেন। তারা সকলেই রাজ্য সরকারের বিভিন্ন সরকারি প্রকল্পে সুবিধা সঠিকভাবে পাচ্ছে কিনা সেই সব বিষয়ে বিস্তারিত জানতে চান। এদিন মন্ত্রী উদয়ন গুহের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের দিনহাটা 2 নম্বর ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য ছাড়াও অন্যান্য নেতৃত্ব। মূলত মন্ত্রী উদয়ন গুহের ছদ্মনাম বাবুন গুহ। তার মন্ত্রী যেহেতু প্রত্যেকটা বাড়ি বাড়ি ঘুরে সাধারণ মানুষের সমস্যা সমাধান করতেই বিশেষ উদ্যোগ নিয়েছেন, তাই সেই কর্মসূচির নাম দেওয়া হয়েছে বাবুন্দা বাড়ি বাড়ি কর্মসূচি। এমনটাই তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়। আপনার উৎসব আপনার আনন্দ, আসছে শ্রী শ্রী রাধা গোবিন্দের রাস উৎসব। দিনহাটার বড়ভিটা ত্রিদেবের বাজার সংলগ্ন বড়ভিটা সুরেন্দ্রনাথ বর্মন আদর্শ বিদ্যাপীঠ প্রাঙ্গণে আগামী 15 নভেম্বর থেকে শুরু হচ্ছে রাস মেলা। 10ম বর্ষের এই রাজকীয় রাস উৎসবকে আরো অনন্য করে তুলতে এবছর থাকছে বিশ্বের সর্বপ্রথম 27 ফুট উচ্চতার জোড়া রাস চক্র। থাকবে মুম্বাই, কলকাতা ও অসম থেকে আগত বিশিষ্ট তারকা ও সঙ্গীত শিল্পীদের নিয়ে জমজমাট সাংস্কৃতিক মঞ্চ। আরো থাকবে চন্দননগরের আলোকসজ্জা। তাই আসুন এই রাজকীয় রাস মেলায় মেতে উঠি আনন্দে।